বহুল প্রতীক্ষিত ফেনী জেলা সমিতি ইটালির নির্বাচন শেষ হয়েছে। রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত 25 ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপী ভোট কেন্দ্রে সকাল থেকেই রোম ও রোমের আশপাশে বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী ফেনী জেলার বাংলাদেশিরা উপস্থিত হন। এ সময় ফেনী প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক নেতৃবৃন্দরা ভোট কেন্দ্র পরিদর্শন করেন। দিন শেষে প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলাউদ্দিন শিমুল। সর্বোচ্চ ভোট 366 নিয়ে সভাপতি হিসেবে জয়ী হন আবুল কালাম আজাদ, আবু সাইদ কাবলু সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ সভাপতি হিসেবে ওমর ফারুক শিমুল জয়ী হন। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, সাংগঠনিক ও গঠনতন্ত্র অনুযায়ী এই সমিতি প্রতিটি উন্নয়নমূলক কাজ করে যাবে। নতুন ও বেকার যুবকদের কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নে দেশে ও প্রবাসে এই সমিতি পূর্বের ন্যায় কাজ করে যাবে। সবাইকে নিয়ে, আমাদের ফেনী জেলাবাসী সবাইকে নিয়ে ঐক্য হয়ে সুন্দরভাবে একটা সাংগঠনিক যাতে করতে পারি, এটাই আমার মূল লক্ষ্য। আমি যেন ফেনীবাসীর জন্য কাজ করতে পারি এবং যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমি আমার বিজয় ফেনীবাসী সমস্ত ফেনীবাসীকে উৎসাহ করলাম এবং আমরা এখানে সবাই আজকে ভোটের মাধ্যমে যে ভুল ত্রুটি হয়েছে সব ক্ষমা দৃষ্টি দেখে আগামীবার আমরা সুন্দরভাবে চলাফেরা করব, একসাথে কাজ করব। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আলাউদ্দিন শিমুল বলেন, প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন। আগামী 90 দিনের মধ্যে তারা সবাইকে নিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং ফেনী জেলা সমিতিকে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করবে বহির্বিশ্বে। তারা জিতছেন তারা থাকবেন, যারা হারছেন তারা থাকবেন, সবাই সুন্দরভাবে ফেনী সমিতি যেভাবে আছে সুন্দরভাবে চালাবেন। এ সময় কমিশনার মাইন ভুইয়া, গোলাম মাওলা মিলন, মীর আব্দুল জলিল, আবুল কাশেম, জাকির হোসেন, আব্দুল কাদের উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।